বিশ্বনন্দিত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীমূলক সরকারের মাধ্যমে বাংলাদেশের কাঙ্ক্ষিত সফলতা আসবে বলে মনে করেন আমেরিকায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির বাসিন্দারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচিতি ও সুনাম বাংলাদেশে বৈশ্বিক বিনিয়োগ ও সাহায্য পেতেও সহায়তা করবে। অন্তর্বর্তীমূলক সরকারের অন্যান্য সদস্যরাও নিজ নিজ মেধা প্রতিভার স্বাক্ষর রেখে উন্নয়নের রোডম্যাপের গুরুত্বপূর্ণ অংশ হবেন এমন প্রত্যাশা সাধারণ মানুষের। স্বাধীনতার 53 বছরে বাংলাদেশ পথ হারিয়েছে বারবার। গণতন্ত্র, স্বৈরতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকারের খোলসে উন্নয়নের ডামাডোল তুলে ধরা হলেও গুণগত উন্নয়ন হয়েছে সামান্যই। বিশাল জনশক্তি ও অফুরন্ত মেধাবী জনবল থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে ব্যর্থ হয়েছে বারবার। সবশেষ সরকার প্রায় 17 বছর ধরে টিকে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে, যে কারণে বিতর্কিত নির্বাচন ও প্রশাসনে দলীয়করণ সহ লুটপাট ও দুর্নীতি চিত্র উঠে এসেছে। এসব কারণে জনরোষের সৃষ্টি হয়েছে বলেই বৈষম্য বিরোধী আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। আগের এসব কর্মকাণ্ড হতাশ করেছে জনসাধারণকে। দুদলকে দেখলাম, কোন দলই আমাদের জন্য, আমাদের দেশের উন্নতির জন্য আসলে কেউ চিন্তা করে না। সেটা আওয়ামী লীগ হোক, বিএনপির আমলে শিক্ষা ব্যবস্থা, সুচিকিৎসা এবং রুল অফ ল, ল অ্যান্ড অর্ডার, অ্যাডমিনিস্ট্রেশন কিছুই ছিল না। কাজ তেমন কিছুই করে নাই, বরং দুর্নীতিই ছিল অনেক বেশি কাজের থেকে। গভর্নমেন্টকে দেখেছি, তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোনো কাজ হয় নাই। 17 সদস্য বিশিষ্ট এই অন্তর্বর্তীকালীন সরকারে দেশের প্রথিতযশা নাগরিকরাই স্থান পেয়েছেন, যারা নিজ নিজ পেশায় অনন্য অবদান রেখেছেন, পেয়েছেন দুনিয়া জোড়া খ্যাতিও। ডক্টর ইউনূসের অবদান ও গ্রহণযোগ্যতা বিশ্বময়, এ কারণে বাংলাদেশের উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ সহ সব ক্ষেত্রেই রাখতে পারবেন গুরুত্বপূর্ণ অবদান, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। ওনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। ইউনূস তা যারা আনছে ইনশাআল্লাহ তারও ভালো করবে। ওনার সাথে সবার ইয়া আছে, আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে। উনি যদি বাংলাদেশকে প্রেজেন্ট করে এটা পুরো ওয়ার্ল্ডে একটা ভালো প্রভাব পড়বে। এই যে নতুন সরকারে দুজন স্টুডেন্ট আছে, আমি মনে করি এইটা একটা যুগান্তকারী পদক্ষেপ। হয়তোবা বাংলাদেশকে তারা নেক্সট 5 ইয়ার্স, আমি বলি 5 ইয়ার্সের মধ্যে হয়তোবা আমাদের দেশকে তারা টার্ন অ্যারাউন্ড করতে পারে। আমাদের দেশটা আমেরিকার মতো ভালো হোক, আমেরিকার মতো ভালো, সুন্দর, শৃঙ্খল। আমরা এখানে যেরকম লাইফ লিভ করি, আমি আশা করি আমার দেশে গিয়েও আমি সেরকম লাইফ লিভ করতে পারব। বাংলাদেশে কাঠামোগত সাংবিধানিক দুর্বলতার কারণে সবাই ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়, এজন্য সাধারণ মানুষের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক কাঠামো সহ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবেন, যাতে আগামী সরকারগুলো ভুল পথে পা মারাতে না পারে। একবার যে যখন ক্ষমতা পায়, তার আর ক্ষমতা ছাড়ার যে পাওয়ার এন্ড কন্ট্রোল, এই জিনিসটা খুব থাকে। একটা সরকার 2 টার্মের বেশি থাকতে পারবে না, এবং তার ভালো কাজ করলে 2 টার্ম থাকতে পারবে, বড় জোর খারাপ কাজ করলে হয়তো 1 টার্ম থাকতে পারবে। আমাদের সব তার নিজেদের ব্যক্তিগতভাবে স্বায়ত্তশাসিত হওয়া উচিত। কেউ কেউ বলছেন যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত নন অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই এই সরকারের পক্ষে। নির্বাচন দিয়ে নতুন সরকার গঠনের জন্য এই সরকারের থেকে আমার, এই রিসেন্ট সরকারের থেকে আমার কোনো আশা নাই। ওনাকে বসিয়েছে, উনি কতটুকু কী করবে বাংলাদেশের জন্য এটা জনগণই বিচার করবে। অন্তর্বর্তীকালীন এই সরকারে শিক্ষক, পেশাজীবী সহ বৈষম্য বিরোধী আন্দোলনের 2 জন সমন্বয়কও ঠাঁই পেয়েছেন। শিক্ষক, শিক্ষার্থী সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন ডক্টর ইউনূস, যাদের বেশিরভাগের বিরুদ্ধে নেই দুর্নীতি কিংবা লুটপাটের মতো বড় বড় অভিযোগ, বরঞ্চ দেশে বিদেশে রয়েছে যশ, খ্যাতি এবং সফলতাও, যে কারণে সাধারণ মানুষের প্রত্যাশা পারদ তাদের প্রতি অনেক বেশি। তারা আশা করছেন এই সময়েই বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। শরীফুল ইসলাম, TVN24, নিউইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।